Hello guys, this is Tiasha from Live Young with Tiasha. সামনেই তো 14 ফেব্রুয়ারি মানে আর এক মাসের মতো বাকি আছে, তো সেই জন্য আমি ভাবলাম যে কাকিমাকে যখন তোমরা এতটা বেশি ভালোবাসা দিচ্ছ, তো কাকিমার সাথে একটুখানি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কিছু হয়ে যাক। তো দেখো আমি আমার কাকিমাওয়ালা গেটআপে চলে এসেছি। আর হ্যাঁ, গতবারে যেমন তোমরা দেখেছিলে যে টেম্পোরারি কালার করেছিলাম, তো সেই কালার করার পরে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিল, লেগে তোমরা এখনও বুঝতে পারছো আমার গলার আওয়াজ শুনেছি, এখনও আমার ঠান্ডা লেগে রয়েছে, অ্যান্ড দ্য সেম ইজ কন্টিনিউড। তো এইবারে আমার হাজব্যান্ড বললো যে না, তোর চুলে কালার করা যাবে না। তো সেটার একটা অন্য উপায় বের করেছে ও, সেটা হলো যে এই যে ফলস উইগস। হ্যাঁ, এটা কিন্তু হোয়াইট কালারের চুল কেনা হয়নি, কিনেছিল হলো ব্ল্যাক কালার, সেটাকেই কালার করা হয়েছে এইভাবে। তো আশা করি তোমাদের এই লুকটা ভালো লাগছে। চলো এরপরে আমরা রেডি হবো। আগেরবারে তোমরা মেকআপ টেকআপ দেখে নিয়েছো, কোনো মেকআপ আমরা দেখাবো না এবারে। এবার জাস্ট তোমাদেরকে শর্টগুলো দেখাবো কিভাবে আমরা করি কাজগুলো। লেটস গেট ইন টু দ্য ভিডিও। সো গাইজ, এবার কাকিমা ইজ রেডি টু রক দ্য ফ্লোর। তো এই যে আমাদের স্ক্রিপ্ট এখানে রয়েছে, আমি অলরেডি রেডি হয়ে গেছি, অ্যান্ড এবার আমরা শর্ট দেব। তোমরা এবার এটা দেখে নাও, এই যে এখানে একটা লাইট সেট আপ হয়েছে, সেই জানলার ধারে কাকিমা দেখতেই পাচ্ছ লাইট সেট আপ এখানে, আর এইটা হলো আমি। এবার আমরা চলো তাড়াতাড়ি করে কাকিমার পার্টটা শেষ করো, তারপরে এবারে হেভি মজা হবে। মানে গতবার শুধু কাকিমার একটা বোম্বা ছিল, এবারে ভ্যালেন্টাইন্স ডে আসল মজাটা আসবে। চলো আমরা তাড়াতাড়ি শর্ট শেষ করে আবার ফিরে আসবো তোমাদের কাছে। তো এবার আমাদের কাকিমার শর্ট শেষ হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছো কত কষ্ট করে চুল ফুল এখনো রয়েছে আমার। এবার ড্রেস চেঞ্জ হবে, হয়ে যে আমাদের সেকেন্ড ক্যারেক্টার রয়েছে সেটার জন্য সাজুগুজু করতে যাব আমি। হ্যাঁ, দেখতে পুরো কাকিমা কম পাগল পাগল বেশি লাগছে। চলো এবার তোমাদেরকে দেখাবো আমি আগে একটা মেয়ে সাজবো, সে যে সেইটা পারফর্ম করবো আগে, মানে আমি আমার স্ক্রিপ্ট ওয়াইজ সেটাকে করবো, তারপরে আবার আর একটা ক্যারেক্টার সাজতে হবে। চলো তাড়াতাড়ি করে সাজুগুজু করে আসি। চলো, কাকিমা থেকে একদম ইয়ং মেয়ে হয়ে গেছি, আবার সাজুগুজু করে চলে এসেছি। এই যে কেমন লাগছে লুকটা তোমরা জানিও, যদি আমি এইভাবে করে সাজুগুজু করি, এর থেকে কম বেশি কিছু করি না। হালকা আইলাইনার চোখে আর সাথে লিপস্টিক, যেটা আমার সব থেকে বেশি ফেভারিট, লাগিয়ে চলে এসেছি। এরপরে আমরা আবার আজকে বাইরে সিন করব। এই যে এই বাইরে সিন করব আজকে এই জায়গাটাতে, এখানে আমি যে ক্যারেক্টারটা প্লে করবো এখন, সেই ক্যারেক্টারটা এই যে কাকিমার সাথে এখানে কথা বলবে। চলো আবার আমরা তাহলে শ্যুট করে নিই, এইটা করে আবার তোমাদের সাথে কথা বলবো। চলে আসছি আবারও। হ্যালো গাইস, তো এবার আমার এই শর্টটাও দেওয়া হয়ে গেছে, অ্যান্ড দেন এবার আর একটা ক্যারেক্টার আছে এই ভিডিওতে। অলমোস্ট তিনটে ক্যারেক্টার রেখেছি, গতবারে দুটো রেখেছিলাম, খুব ইজিলি করতে পেরেছি, মানে ইজি তো নয় অবশ্যই, বাট তাও মানে হয়ে গেছে। এবার দুটো ক্যারেক্টারের কাজ শেষ, এবার থার্ড ক্যারেক্টারটা শুরু হবে। এবার এই ক্যারেক্টারটার জন্য, এটা একটু অনোখা ক্যারেক্টার, তোমরা দেখলেই বুঝতে পারবে, মানে লুক দেখলে তাকে হাসি পাবে এরকমই একটা ক্যারেক্টার। চলো আমরা এবার ওপরে যাব, গিয়ে রুমে একটুখানি গোছগাছ করে তারপরে সাজুগুজু করে শুরু করবো হলো আমার ওই ক্যারেক্টারটা, আর তারপরে তো বুঝতেই পারছো তোমাদের কী হবে। চলো আমরা গিয়ে দেখে নেবো এটা কী করে হবে। সো গাইজ, তোমাদেরকে যেমন আমি বললাম যে থার্ড যে ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারে আমি প্লে করার জন্য ওপরে এসে গেছি। ছাদ, এইটা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে ছাদে আছি এখন। অ্যান্ড মোর ওভার, আমি অলমোস্ট এই থার্ড ক্যারেক্টারের গেট আপে চলে এসেছি, আর এইটা দেখার জন্য তোমাদেরকে নম নম হেডনিস্টে গিয়ে দেখতেই হবে। সো 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 যাও ডেসক্রিপশন বক্সটাতে দেখো, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, কমেন্ট সেকশনেও লিঙ্ক থাকবে, তোমরা সেই লিঙ্কটা ফলো করে নম নম হেডনিস্টে চলে যাও। আর এই ভিডিওটা বিহাইন্ড দ্য সিনস যেগুলো রয়েছে সেটাকে যদি তোমার ভালো লেগে থাকে তো চটপট করে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে যে তোমরা কতটা ইন্টারেস্টেড এই ভিডিওটা দেখার জন্য। আর নম নম হেডনিস্টে গিয়ে দেখে ভিডিওটাতে কমেন্ট করবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওই চ্যানেলে করতে হবে, ঠিক আছে? তো আজকের জন্য এইটুকুই, ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও, টিল দেন টাটা।